তোমরা আজকে নিশ্চয়ই ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো এক্সাইজ কনস্টেবলের যে ইন্টারভিউর অভিজ্ঞতা, প্রথম দিনের অভিজ্ঞতা, তো বেশ কিছু ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলার পর যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি সেই অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যাতে তোমাদের সুবিধা হয় বর্তমানে ভবিষ্যৎ বা কিছু দু একদিন পর হয়তো তোমরা যাবে আজ কাজ, কালকে হয়তো কিছু ক্যান্ডিডেটের রয়েছে, পরশু এরকম অনেক ক্যান্ডিডেটের রয়েছে যাদের এখনও বাকি আছে, তারা ভিডিওটি অবশ্যই দেখো। ও প্রথম দিনে কী কেমন কী অভিজ্ঞতা হলো তাদের কাছ থেকে জেনে নিয়েছি, কতজন প্রার্থী কতজন স্যার সেখানে প্রশ্ন করছেন এবং কী কী প্রশ্ন করছেন আর কী কী ডকুমেন্ট আবশ্যক, না দেখলে কিন্তু তোমরা পরে বিপদে পড়তে পারো, সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, তাতে করে সমস্ত ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সমস্ত সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক আজকে ভিডিও। তো কতজন স্যার সেখানে প্রশ্ন করছে, সেখানে এক এক রুমে পাঁচ থেকে ছজন, ছজন বেশিরভাগ রুমে ছজন করে কিন্তু প্রশ্ন করছেন এবং কী কী প্রশ্ন করছেন। তো বেসিক্যালি কিন্তু যে প্রশ্নগুলো করা হচ্ছে সেরকম হার্ডলি কোশ্চেন কিন্তু করা হচ্ছে না, প্রপারলি দেখা হচ্ছে তুমি কীভাবে প্রবেশ করছো এবং মানে সাম্প্রতিক ঘটনা, মানে কালকে যেরকম খেলা হলো সেই খেলা থেকে কিছু প্রশ্ন, মানে মানে সেরকম হার্ডলি কোনো কোশ্চেন নয়। অনেক ক্যান্ডিডেটের কাছ থেকে শুনলাম তাদের কাছে শুধু নাম, ঠিকানা, বাড়ি কোথায়, বাবা কী করে, সে কী করে এবং এই ধরনের কোশ্চেনই করা হয়েছে এবং বাড়তি আর কোনো কোশ্চেনই কিন্তু করা হয়নি। তো কোনো পড়াশোনার বিষয়ে কিন্তু অনেককে কোনো প্রশ্ন করা হয়নি, নিজের সম্পর্কে শুধু জিজ্ঞাসা করেছে এবং হবি সম্পর্কেও কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা করা হয়নি। এখন কাকে কী কোশ্চেন জিজ্ঞাসা করবে সেটা কিন্তু তার উপর নির্ভর করছে। আর তোমরা যে রুমে যেখানে বসবে সেই রুমটার সম্পর্কে ভালো করে তোমরা একটু দেখে নেবে আশেপাশটা, যেমন কটা ফ্যান আছে, কটা লাইট আছে বা নতুন কিছু থাকলে সেরকম কিছু তোমরা একটু ভালো করে পর্যবেক্ষণ করে নেবে রুমে ঢুকে। আর কী কী ডকুমেন্টস লাগে তোমার, যেসব দেখো কোয়ালিফিকেশান ডকুমেন্টস আছে সেগুলো সব কিছু কিন্তু অরিজিনাল প্লাস জেরক্স করে নিয়ে যাবে, সেটা তোমাদের সুবিধার্থে আমি বলছি। তো আর স্যারদের সঙ্গে স্যাররা খুব ফ্রেন্ডলি ব্যবহার করছে, তো তাদের সঙ্গে ফ্রেন্ডলি ব্যবহার করে মানে একদম মানে যে প্রশ্নটা জানবে না সেটা একদম সরাসরি বলে দেবে, স্যার আমার এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু এই গ্যাংাবে না ঠিক আছে কোনো প্রশ্ন নিয়ে। তো খুব একটা হার্ডলি কোশ্চেন করছে না, সাম্প্রতিক ঘটনা থেকে কিছু প্রশ্ন হয়তো করতে পারেন, কিছু কিছু ক্যান্ডিডেটকে কিন্তু তাও করা হচ্ছে না। তো এইটুকুনি কিন্তু পেলাম আপডেট, তো আপডেটে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, তাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো পরবর্তীতে আরও প্রচুর ইনফরমেটিভ ভিডিও আসবে WBP ফুড সাইজ সংক্রান্ত বা প্রচুর নিয়োগ সংক্রান্ত, এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে।